রবি ঠাকুর তখন কবিতা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন, মানে কবিতার ছন্দ নিয়ে। তখন একসময় তার মনে হলো যে স্বাভাবিক পদ্য ছন্দ থেকে ভেঙে কবিতাগুলো গদ্য ছন্দে লিখলেন। লিপিকা কাব্যগ্রন্থের তেমন কিছু লেখা গদ্য ছন্দে লেখা। এই লেখাটি যখন প্রথম পড়ি মনে হয়েছিল এটি নিছক একটি রূপকথার গল্প। বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা যত বাড়লো, যত পরিণত হলো মন, তখন মনে হলো এই রূপকথার গল্পটি কোথায় যেন একটা জীবন দর্শনের গল্প হয়ে গেছে, একটা অন্য জীবন বোধের কথা বলছে এই গল্প। ছোট্ট একটি নিবেদন লিপিকা কাব্যগ্রন্থ থেকে। সুয়োরানীর বুঝি মরণকালে তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদি বড়ি নিয়ে এলে মধু দিয়ে মেরে বললে খাও, সে খেলে ফেলে দিল। রাজার কানে কথা উঠল, রাজা সভা ছেড়ে এল। পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সুরানি বললে তোমরা সবাই যাও, কেবল আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এল। রানী তার হাত ধরে বললে শুই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে প্রকাশ করে বলো। সুরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুমোরানির, তারপর হলো দুটো, তারপর হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানির কথা আমার মনেই রইল না। তারপরে সেদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পক্ষী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি পথের পাশে নদীর ধারে গাছের ওপর দিতে একখানি কুড়ি ঘর, চাপা গাছের ছায়ায় দেওয়াল বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারী কি শুধলেন, আহা ঘরখানি কার? সে বললে চিনতে পারলে না, ওই তো দুয়োরানির। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছে, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম ও বাড়িতে আমি থাকবো না। রাজা বললে আচ্ছা বেশ, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে, তার মেঝেটি হবে দুধের ফেলার মতো সাদা, আর মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললে আমার বড় সাত, কুড়ি ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি, কুড়ি ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি মুষড়ে গেল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলে। তারপরে সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাত জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। স্নান সেরে ঘরে ফিরছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি এ কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল ফেরে শাড়ি, স্নান সেরে ভিজে খড়ায় জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে খড়ার উপর পড়ে ছিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলে মেয়েটি কি কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললে চিনতে পারলে না, ওই তো দুয়োরানি। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি। রাজা এসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁখা পড়লে মা লাল ফেরে শাড়ি, স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেন, যা ভেবেছিলেন তা হল না,
শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, সমস্ত রাত নাচ হলো, গান হলো, পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পালকি করে ঘরে ফিরছি, দরজা ভাগ করে দেখি এক নবীন কিশোর, চুড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুম ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলে, কোন ভাগ্যবতীর ছেলে পাতালো করেছে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না, ওই তো দুরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুম ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে শ্যামলা বসে আছে, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলে। তারপর থেকে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, প্রদীপ জ্বালি না, রাজা রোজ এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি যে চাই তা মুখ ফুটে কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাঙাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানির দুঃখ আমি চাই। সাঙাতনি বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, আর আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাঁচাতে পারলেন না।